হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ইশরাত আছি আপনাদের সাথে। তো এই পর্বে ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্যানার সেকশনটি গড়ে ফেলতে পারি। তো ব্যানার সেকশনটি করার জন্য আমাদেরকে দুইটা ইমেজ নিতে হবে, একটা হচ্ছে এই মোবাইলের ইমেজ আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো প্রথমে আমরা কন্টেন্টটাকে নিয়ে নিই, কন্টেন্টগুলোকে নিয়ে নিই। কন্টেন্টগুলোকে নেওয়ার জন্য আমি ইনডেক্স ফাইলে যাব। অবশ্যই ইনডেক্স ফাইলে গিয়ে মেনুয়ের নিচে এটা এখানে কমেন্টিং করে দিব যে এটা মেনু এন্ড হয়েছে, আর মেনু স্টার্টের আগে একটা কমেন্টিং করে দেব, স্পেসিংগুলো সরিয়ে দিব। তো আমরা দিচ্ছি হচ্ছে কি ব্যানার স্টার্ট, আর এটা নিয়ে নিচ্ছি ব্যানার এন্ড। তো সেকশন দিয়ে নিব, সেকশন দিয়ে দিব হচ্ছে ব্যানার সেকশনের নাম, দেন দিব হচ্ছে কন্টেইনার ডিপ, দেন হচ্ছে র। আচ্ছা, সেকশন সেকশন ক্লাস হচ্ছে ব্যানার কন্টেইনার। এইভাবে আমরা একটি ডিপ কন্টেইনার ব্যানার হিসেবে নিয়ে নিলাম। তারপর এখানে দিব হচ্ছে ডিপ কল এক্সেল সিস দিচ্ছি। ওদেরকে দেখতে হবে যে কতটা কলাম রয়েছে, কতটা কলাম জুড়ে আসলে কন্টেন্টগুলো আছে। আমরা কন্ট্রোল এ দেখি, এখানে এই গ্রিডটা আছে। আপনার যদি অন্য কোনো গ্রিড থাকে টেমপ্লেটে সেইভাবে নেবেন। এখানে আমরা দেখি 1 2 3 4 5 6 কলাম জুড়ে আছে, 1 2 3 4 কলাম জুড়ে আছে ইমেজটা। সো আমরা 6 কলাম জুড়ে নিচ্ছি, আর পরেরটা নিব 4 কলাম, লিখে রাখি, তাহলে আমাদের আর দেখতে হবে না। কল এক্সেল ফোন নিচ্ছি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে এক্সেলের পরিবর্তে যদি এমডি নেই তাহলে কি হবে। এক্সেলটা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য সাপোর্ট দেয় বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ 5। আরেকটা রয়েছে এক্সএক্সএল এল, আরও বড় ডিভাইসের জন্য সাপোর্ট দেয়। আপনি গ্রিডের কন্টেইনারগুলো দেখে নেবেন অবশ্যই। তো আমরা এটা দিয়ে দিব, পরবর্তীতে অন্যান্য ডিভাইসের জন্য সাপোর্ট দিব। এখানে নিচ্ছে হচ্ছে ব্যানার কন্টেন্ট। তো প্রথমে আমাদের কি লাগবে, একটা সাব হেডিং। সো আমি এটাকে নিব হচ্ছে স্প্যান হিসেবে নিচ্ছি, টেক্সটটাকে নিয়ে নিব, ফাইন। আর এটাকে নিব হচ্ছে H1, তারপরটাকে নিব হচ্ছে P দিয়ে নিব, দেন হচ্ছে বাটন। বাটনকে তো অলরেডি আমরা করেছি তাই না। এখানে যেহেতু দুইটা বাটন, সো আমি এটাকে একটা ডিপ ডিপের ভেতর নিয়ে নিচ্ছি, যে বাটন কন্টেনার এরকম একটা ডিপের ভেতর নিয়ে নিচ্ছি। তো বাটন দিচ্ছি এ দিয়ে, বাটন বাটন থিম, এটা যেহেতু অলরেডি এর আগে আমরা নেভিগেশন মেনুতে করেছি। টেস্টটা কি আছে, ট্রাই ফর ফ্রি, ফাইন, টেস্ট হবে এটা। তারপর আরেকটা এ থাকবে, এটাতে কোনো স্টাইল হবে না, এটাতে আমরা দিব হচ্ছে ওয়াচ ডেমো ভিডিও। তো আমি এখানে ক্লাস দিব একটা, এটা হচ্ছে ভিডিও বাটন হবে বা বাটন ভিডিও, যেইভাবে আপনার সুবিধা হয়। ভিডিও বাটন দিই, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে, আমরা পরবর্তীতে স্টাইলগুলো করবো। সেরকম এসেছে আমাদের। এবার ইমেজটাকে নিয়ে নিই, জিনিসটাকে নেয়ার জন্য আমরা অনেকভাবে নিতে পারি। এক হচ্ছে আমরা পূর্বের নিয়মে যেটা আমরা সবসময় করে থাকি, কন্ট্রোল পেজ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিয়ে কন্ট্রোল এন, তাহলে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে এইভাবে আমরা ইমেজটা নিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডটা উপরে নিচে কপি করে নিই, এটা হচ্ছে ওল্ড একটা নিয়ম এবং সবসময় এটা থাকবে। এইভাবে ইমেজটাকে নিতে পারেন। আরেকটা উপায় হচ্ছে, আপনি যদি অ্যাডোবি সিসি ইউজ করে থাকেন, ওকে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। যেমনটা হচ্ছে, আপনি ফাইলে যাবেন, এক্সপোর্ট হয়ে নিচে জেনারেট আছে, ইমেজ অ্যাসেট ক্লিক করবেন। ক্লিক করে যে ইমেজটা আছে আমি এটাকে দিব হচ্ছে ব্যানার মোবাইল বা যে কোনো একটা নাম দিলাম, ওকে, ফরম্যাটটা হবে জেপিজি। এটা কোথায় পাবো, আমরা ফাইলটাকে ওপেন করব, যেখানে মূলত ফাইলের পিএইচডিটা থাকবে সেখানে এরকম একটা ফোল্ডার হবে। এইভাবে আমরা
ইমেজটাকে নিয়ে নিতে পারবো। তো অনেক সময় কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না, সো আপনাকে যেটা ভালো হয় যেভাবে ভালো রেজাল্ট আসে সেভাবেই আপনি করবেন। আমি এইভাবেই নিচ্ছি পিএনজি অবশ্যই, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চাই না। এখানে ইমেজের মধ্যে আরেকটা ফোল্ডার করব, ব্যানার, আর এটা দিচ্ছি হচ্ছে ব্যানার ইমেজ। ওকে, তো আমি মোবাইলের ইমেজটা এখানে নিয়ে নিই, জিপ দিয়ে ব্যানার ইমেজ, ইমেজ, ইমেজ ফ্লুইড, ইমেজের ক্লাসটা অবশ্যই আমরা দিব। তাহলে কিছু কাজ ফটোস্ট্যাপ থেকে নিয়ে নে, অ্যাসেস, ইমেজ, ব্যানার, এই তো ব্যানার ইমেজ, পিএনজি, ইমেজটা চলে আসার কথা, কোনো কারণে আসছে না, আমরা দেখবো আসলে কেন আসছে না। আচ্ছা, আমরা সেভ হয়েছে বাইরে, সো এই কারণে লোকেশনটা পাচ্ছেন, এই তো চলে এসেছে। এটা কিন্তু আমাদের লেফটে রয়েছে, আমাদের কন্টেন্টে কিন্তু ডান দিকে আছে, তাই না? একেবারে বাটন বরাবর, এবং কন্টেন্টটা হচ্ছে, অ্যালাইনমেন্টটা হচ্ছে দেখেন মিডিয়ানে। এটা আমরা করব কিভাবে করব সেটাও দেখব। তো এর আগে আমরা ইমেজটা নিয়ে নিই, পিএইচডি থেকে একটু বের হয়ে যাই আমরা, এটাকে নিয়ে নিব, এটাকে ব্যানার পিজি হিসেবে দিচ্ছি, দেখি আমরা পাই কিনা কাঙ্ক্ষিত রেজাল্টটা। ব্যানার পিজি পেয়েছি, তো ব্যানারে নিয়ে নিচ্ছি। তারপর সেন্টারে করে ফেলি, সেন্টারে করার জন্য আমরা ইন্ডেক্স ফাইলে যাব। ইন্ডেক্স ফাইলে গিয়ে এই যে রো আছে না, এখানে দিব অ্যালাইন আইটেমস সেন্টার, সেন্টারে চলে আসলো, এবং ইমেজটাকে আমরা ডান দিকে সরাবো। এখানে দেখেন 6 কলাম আর 4 কলাম কম আছে, তাই না? 2 কলাম কম আছে, সো এটা ঠিক করার জন্য আমরা দিব জাস্টিফাই, রো এর মধ্যে দিব, রো এর মধ্যে না দিলে কাজ করবে না, বিটুইন দিয়ে দিব, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। তাহলে কি হবে, কন্টেন্টগুলো একে অপর থেকে মাঝখানে যে গ্যাপটা রেখে সরে যাবে, দুই দিকে সরে যাবে। আপনি ডিসপ্লে ফ্লেক্স এগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখন ইমেজের মধ্যে একটা শেডো রয়েছে, আপনি যদি দেখেন এখানে কিন্তু ইমেজের শেডোটা নাই, পিএইচডিতে শেডোটা আছে। আচ্ছা, প্রথমে আমরা কন্টেন্টটা করি, পরে ব্যানার ইমেজটায় যাই। তো কন্টেন্টটার জন্য আমরা প্রথমে দেখবো হচ্ছে টেক্সট, টেক্সট হচ্ছে এক্সট্রা বোল্ড, 60 পিক্সেল, 75 পিক্সেল। তো আমরা অলরেডি এইচ ওয়ানে নিয়েছিলাম 60 75, আর কালারটা আমরা দেখবো, কালারটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা ঠিক করে দেবো। কালারটা আমরা দেখি ঠিকই থাকার কথা, কারণ আমরা তো দেখেই নিয়েছিলাম, তাই না? তারপর এখানে মনে হচ্ছে একটু ভিন্ন, কালার কোডটা ম্যাচ করলে আমরা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে ব্যানার কন্টেন্ট, আমরা ইমেজটাকে পরেই কাজ করছি, ব্যানার কন্টেন্ট এইচ ওয়ান, কালার দিচ্ছে হচ্ছে এটা, হ্যাঁ এবার ঠিক আছে, ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড, তার মানে 800। এখন ফন্টের সাইজ আমরা নিচ্ছি না, কারণ অলরেডি আমাদের এইচ ওয়ানের ফন্টের সাইজটা একই রকম। যদি আপনার এইচ ওয়ানের ফন্টের সাইজটা না ম্যাচ হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফন্টের সাইজটা নিতে হবে, যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে নিতে হবে তোমাদের ডিজাইন অনুযায়ী। এবার এটাকে দেখি 18 পিক্সেল, স্প্যানটা দেখেন 18 পিক্সেল, 28 পিক্সেল। তো আমরা একইভাবে এটাকে ডুপ্লিকেট করে স্প্যানটা নিয়ে নিই, সাইজ 18 পিক্সেল, লাইন হাইট 36 পিক্সেল, কালার এটা যে কালারটা আছে সেটাই আমরা নেব। তারপর হচ্ছে পিতে কি আছে, পিতে এখানে 18 পিক্সেল, এটা কালারটা আমরা দেখি ম্যাচ করে কেন, হ্যাঁ এই কালারটা আর আমরা যে কালারটা পিয়ে নিয়েছি সেই কালারটা একই, তো আমরা এই কালারটা আর দিব না, একইভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি, সরি কালার না হবে না, ফন্টের সাইজ হবে, ফন্টের সাইজ 18 পিক্সেল, লাইন হাইট হবে 36 পিক্সেল, ফাইন।
তোমরা চাইলে গ্রুপ করে নিতে পারো, এই যে একই ফন্ট সাইজ লাইন হাইট, এটাকে গ্রুপ করে এখানে নিয়ে নিই, আর শুধুমাত্র কালারটা এখানে রাখছি। তবে যদি আবার আপনার পিএর কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে আবার একটা ক্লাস নিতে হবে। আই থিঙ্ক আমাদের আলাদা করে নেওয়া উচিত, যেহেতু মার্জিনের ব্যাপার রয়েছে এখানে। সমস্যা নেই, আমরা এইভাবেও করছি। এবার কি করবো, যে মার্জিনের ব্যাপারটুকু নেব, এখানে কতটুকু আছে আমরা দেখব। 40 পিক্সেলের মতো মার্জিন আছে, এখানে কতটুকু আছে 40, এখানেও আই থিঙ্ক 40 হবে, না এখানে আছে 60। তার মানে এইচ ওয়ানের উপরে হচ্ছে 40, নিচে হচ্ছে 40। আমরা স্প্যানটাকে ধরে প্রথমে মার্জিন বটম দেব 40 পিক্সেল, এটা পাবে না, কারণ কি স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তো এটাকে অবশ্যই মার্জিন বটম দিতে গেলে ইনলাইন ব্লক বা ব্লক এলিমেন্ট করে নিতে হবে। এবার পাবে, তো আমরা এখান থেকে 40 দিলে 70-এর মতো হয়ে যায়, লাইন হাইটের জন্য মূলত এরকম হয়। তো আমরা 30 দিলে 40-এর মতো হবে, যেহেতু 70 ছিল। 20 20 মার্জিন বটম 20 পিক্সেল, তারপরে হচ্ছে না, 10 দিয়ে দেখি। পিক্সেল পারফেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে এখানে। 15 দিলে আই থিঙ্ক ঠিক আছে। তো আমি পিক্সেল পারফেক্ট 100% করে দেখাচ্ছি না আপনাকে। তারপর হচ্ছে H1, H1 এর নিচে দিব মার্জিন বটম, 40 পিক্সেল ছিল, এখন আমরা চেক করবো যে 40 পিক্সেল আসলেই আছে কিনা। প্রায় 70-এর মতো হয়ে গেছে, একই রকম ইস্যু, তাহলে আমরা 20 দিব। আমরা আসলে এখান থেকে নিয়ে দেখি, ওয়ারটা নিয়ে দেখি, যেভাবে আমাদের সহজ হয় এখান থেকে নিলে 30 হয়, তো আমরা এটাই করি, ওয়াই থেকে নিয়ে 36, তাহলে একটু কমিয়ে দিতে হবে, তার মানে 15 দিলে ঠিক থাকে। এবার হচ্ছে পি থেকে, পি এর মধ্যে এমনিতে একটা মার্জিন বটম থাকে 25টা, সো আমি 50 পিক্সেল দিচ্ছি, আমাদের 60 পিক্সেল দরকার এখানে। প্রায় 60 পিক্সেলের মতো হয়ে গেছে, ওকে ফাইন। এবার ডান দিকে একটু গ্যাপ রয়েছে, তাই না? আপনি অবশ্যই পিক্সেল পারফেক্ট করতে চাইলে খেয়াল রাখবেন 30 পিক্সেলের মতো গ্যাপ রয়েছে। তো এটার জন্য আমি যেটা করতে পারি, এখানে এম আর 30 দিব, তাকে আমি কমন ক্লাস হিসেবে কল করব। MR 30 মানে হচ্ছে মার্জিন রাইট 30 পিক্সেল। মার্জিন রাইট 30 পিক্সেল চলে গেল। আর বাটনের ক্লাসটাকে আমাদের চেঞ্জ করতে হবে, যে ভিডিও বাটনের ক্লাসটা, এটা হচ্ছে প্রাইমারি কালার, যে এই কালারটা পাচ্ছে, তাই না? তো আমি এটাকে কালার হিসেবে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এখানে কন্টেন্ট স্টাইলটা হয়ে গেল। আমরা ভিডিও বাটনের যে করে প্লাগ ইন আছে সেটা পরে ইউজ করা দেখব। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তারপর আমরা ইমেজে কাজ করছি। ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা সম্পূর্ণ ক্লাস জুড়ে পাবে, যে ব্যানারটা রয়েছে সেখানে। তো আমরা একদম শুরুতে নিয়ে নিচ্ছি ব্যানার, ব্যাকগ্রাউন্ড URL ডাবল কোটেশন ডাবল ডট, এখানে ইমেজ ফোল্ডারটা পাব যাবে, অ্যাসেসটা থাকবে না। ওকে, আপনি যখন CSS এ কাজ করবেন অ্যাসেস ফোল্ডারটা এখানে দিতে হয় না, এখানে নিচে চলে এসেছে। আমরা এখান থেকে চেঞ্জ করে দেখি, যেহেতু ইমেজ নিয়েছি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে। আপনি যদি খেয়াল করেন, এই যে রিপিট হচ্ছে কিন্তু একটা পটে, তো ব্যাকগ্রাউন্ড রিপিট দিব, নো রিপিট, এখন আর রিপিট হবে না। ব্যাকগ্রাউন্ড
সাইজ দিব কভার। কভার দিলে আসলে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ, নর্মাল ইমেজ, সো আমরা এটা কন্টেন্ট দিচ্ছি, কভার দিব না। যদি বড় কোনো ইমেজ থাকতো সম্পূর্ণটা জুড়ে তখন আমরা কভার দিতাম। এবার দিব ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশনটা উপরে আছে আমরা বটমে করে দেব, এবং সেন্টার বটন দিব যাতে করে সেন্টার উপর নিচে, সেন্টার এবং বটমের দিকে থাকে, উপরে নিচে বটম এবং ইমেজটা ডানে বামে সেন্টার হিসেবে থাকে। সেটাকে আমি কপি করে নিচ্ছি, এইভাবে আমাদেরকে করতে হবে। সম্পূর্ণটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। ইমেজটা কিন্তু আমাদের নিচে চলে এসেছে, তাই না? দেখেন, এখন আমরা যে উপরে একটু গ্যাপের প্রয়োজন আছে, আপনি যদি খেয়াল করেন এখানে গ্যাপের প্রয়োজন আছে, কিন্তু প্রায় 75-এর মতো, 75-এর মতো। সো এটাকে আমরা পেডিং দেবো, কখনোই মার্জিন দিব না। এখানে টপে দিব 75, বটমে দিব 75, 75। আমরা দেখবো 75 আছে কিনা, 75 বেশি হয়ে যায় কিনা, বেশি হয়ে যায় একইভাবে আমরা ঠিক করে নিই। তো এইভাবে আমরা পেডিংটা দিয়ে নেব, এখানে মার্জিন দিব না। আপনি হয়তো মার্জিন দিতে পারেন। এখন ধরুন আপনার এই ব্যানার, এই ফাইলটা নিয়ে ক্লায়েন্ট কাজ করতে গেল, যদি মার্জিন দেন তাহলে কিন্তু আপনি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, ধরে নিচ্ছি আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা জুড়ে ব্যাকগ্রাউন্ডটা পাবে না, এখানে মার্জিন, এখানে আরেকটু গ্যাপ হয়ে যেত। ওকে, কিন্তু পেডিংটা দিলে দেখেন সম্পূর্ণটা জুড়েই কিন্তু বাড়ছে। তো এই জন্য আমরা মূলত সেকশনগুলোতে মার্জিন দিব না। যদি এরকম গ্যাপ সৃষ্টি করতে হয় অবশ্যই পেডিং দিয়ে করবো। এবার ইমেজটায় কাজ করি, ইমেজটা কাজ করার জন্য আমি যেটা করি, যেহেতু আমরা কিছুই পাচ্ছি না, এর আগে আমরা দেখেছি যেখানে কিছুই পাওয়া যাচ্ছে না, সো এটাকে আমরা শেডো ওটা দিয়ে দিব আমাদের মতো করে, অথবা ইমেজের শেডো সহ নিতে হবে। ইমেজের শেডো সহ আমাদেরকে নিতে হবে, নর্মালি আসলে শেডো সহ নেওয়া কাজ ঠিক না। তো বক্সেরও দেওয়ার জন্য আমি 0 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, RGB, A 0000.5 এরকম কিছু দিয়ে নিচ্ছি। ইমেজটা বাইরে দিয়ে পাচ্ছি, ইমেজটার ঠিক মতো আসলে এক্সপোর্ট হয় না। আপনি যদি খেয়াল করেন দেখেন এই যে হোয়াইট একটা শেডো রয়েছে, ইমেজটাকে অবশ্যই ঠিকঠাক করে এক্সট্রাক্ট করতে হবে। এটা এক্সট্রাক্ট করার জন্য আরেকটা অপশন আছে, আপনি ইমেজটাকে সিলেক্ট করে কুইক এক্সপোর্ট এস পিএনজি দেবেন। আমার দেখি আসলে এইভাবে কাজ করে কিনা, ইমেজ নেওয়ার সময় আসলে অনেকভাবেই করতে হবে। পিএনজি হিসেবে নামটা চেঞ্জ করে দিই, অনেকভাবে আসলে আমাদেরকে দেখতে হবে যে কোনভাবে আসলে আমাদের মেইন কাজটা হয়, বা যেটা চাচ্ছি সেটা যেন হয়। তারপরে ইমেজের একটা শেডো রয়ে যাচ্ছে যে চারপাশে, এটা আসলে আমাদের কারণ হচ্ছে আমাদের শেডোটাও পাচ্ছে, তার শেডোটাও পাচ্ছে। তো সেক্ষেত্রে সমাধানটা হচ্ছে ইমেজটাকে আরও অপটিমাইজ করে নিতে হবে। এই যে চারপাশে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু পাচ্ছে। ব্যানার ইমেজটাই রাখি, আমাদের যে ইমেজটা আমরা প্রথমে নিয়েছিলাম সেটাকে ফটোশপে নিয়ে আমরা ঠিক করে নেব। সেই জন্য বেসিক কিছু ফটোশপ আসলে আপনাকে জানতেই হবে, কিভাবে আসলে এই যে এক্সপোর্ট করা যায়, কিভাবে ক্রপ করা যায়, কিছু কাজ আপনার জানা লাগবে যদি আপনি একা একা কাজ করতে চান। সবসময় যে আপনার ডিজাইনার আপনার থাকবে তা তো না, তাই না? যে ডান পাশে একটু গ্যাপ রয়েছে একদম ঠিক করে দেব। তো আমি এরকমই করছি, আমি আর দেখাচ্ছি না, অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে ভিডিওটা। ব্যানার টু দিচ্ছি, এবার এই যে শেডোটা কিন্তু পাচ্ছে, দেখেন এই শেডোটা পাচ্ছে। যে ডান দিকেও যে অল্প একটু রয়েছে সেটার জন্য আপনাকে আবার একদম প্যান্টুল দিয়ে করে ইমেজটাকে নিতে হবে। ওকে, যেহেতু এটা পাচ্ছে তার মানে আমাদেরকে একদম প্যান্টুল দিয়ে করে ইমেজটাকে নিতে হবে। অনেক সময় এরকম হবে, তখন আপনাকে ওইভাবে নিতে হবে। তো আমরা আসলে মেইন ইমেজটা শ্যাডো হিসেবে নিয়ে রাখি, এটা বুঝতেই পারছি এটা খুব ঝামেলা করছে।
শ্যাডো হিসেবে নিয়ে নিচ্ছি। ব্যানার মোবাইল, আর এখানে শ্যাডোটাকে সরিয়ে দিচ্ছি। শ্যাডো সহই আসলে ইমেজটা নিয়ে নিলাম, যেহেতু আমরা বুঝতেই পারছি ঠিক মতো হচ্ছে না। যাই হোক, আমাদের ইমেজ নেওয়া শেষ এবং কন্টেন্টগুলো নেওয়া শেষ। পরবর্তী ভিডিওতে আমরা এখানে প্লাগইনটা ইউজ করে দেখব কীভাবে ভিডিও ডেমোতে পপ আপ প্লাগইনটা ইউজ করতে পারি। তো আপনি অবশ্যই এ পর্যন্ত কাজ করে ফেলবেন, কোনো সমস্যা হলে ভিডিওটা আবার শুরু থেকে শেষ মতো দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।